আমি নতুন বউ লিয়াছি ওই ঘরে উঠবো না পুরা তোরা যদি ওইরকম বিনদেশি হবি তাহলে বাট পাটটা কি ডা শুনি বাট পাট তো তুমি কি করি হারামজাদা বিচার আসে তো দুই বোনের নামে মানুষ আমগো নামে তোমার কাছে নালিশ দিয়ে গেছে আমা কে করছে নালিশ কও কই কি ব্যাপার চুপ করে আছো কেন কও এ বড়া ওর বাপের দিছে না হ্যাঁ বড়া এই মিছাও তা কইয়া কম টানিছি মোর বাপের দরতে বড়া লাস্ট বার কি করলাম বিদেশে যাওয়ার কথা কইয়া টাহলইয়া বন্ধু বান্ধব নিয়া মনে করে ফুর্তি টুর্তি কই দিয়া খাইয়া মে শেষ এরপরে তো মোর বাপের দাবরানি দিয়েছে বাইতে বাইরে গেছি বড়া আরে ভালো করে বল না শোন একটু ভালো করে মিথ্যে সাজায় আবার একটু বল এরকম বান্দাপুরে আছি কবি কে একেবারে মরণ দশা আমাকে হ্যাঁ কিছু টাকা পাঠান রিকোয়েস্ট কর্তা দিতে হয়ে যায় ওটা একই কথা ফেসাইতেছিস বাপটা কি তোর না আমার আমি যেই সব জিনিস ফেস করছি মোর বাবারে মুই চিনি এখন যদি খোঁজ পাই বেড়া আমার বাইন্দা থিয়ে মোরে মাইজে এনে লাশ বানিয়ে এরপর লাশ লয়ে যাইবে বেড়া এত খারাপ লাগছে বুঝছিস বাধার এরকম বাঁধাপুরে আসি আমার মাই যদি শুনে সে কাইন্ডে দারো দারো হয়ে যাবে বুঝছিস কাজ কর তুই আসলে আসমি আসলে ফোনটা লইয়ে তোর মারে ফোন দে তোর মা যদি এই কথা শুনে দেখবি যে এই মোবাইলের মাধ্যমে টাহা বাড়াই দিবে বুঝছো এই এই কর হ্যাঁ আমার মা যদি এটা শুনে যে আমার বাইন্ডে রাখছে এমনি সে মরিয়ে যাবে টাকা পাঠাবে না কিরাম করে রে তাহলে আর কি খিসমাইটা বইয়ে থাকো নালদালানে গিয়া ওইকার ভাত খাওয়ার জন্য রেডি থাও বুঝছো এই যে ভাইয়া এই যে ভাইয়া বাংলার সুয়াজনিকার তাহলে কেমন করে রে খারিয়ে খারিয়ে গুড়ার মতো ঘুমাই দিয়েছে গোবর চাষের মগজের সাথে আমরা পারি উঠবো না ওই শালার বাটা বাটপার মরে গেলে পরে সব কিছু তো আমাদের দুজনেরই হয়ে যাবে রে এত সুজন আশীর্বাদ ভাই কে এই যে রেশমা সুইটি আমাকে দুজনে এক হাটে কিনে আরেক হাটে বেঁচে দিতে পারবো ওই সিটারের মতোই বুদ্ধি হবো ভুল করছো বুঝছো আমাকে বাপের মতো আমাকে বুদ্ধি না এর থেকে আরো দুই ধাপ তিন ধাপ চার ধাপ আগায় বুঝো নাই আমরা আইএ পাস আরে আমি তো সেই কথাই করছি তোমাদের মাথায় বুদ্ধি আরেকটু বেশি আবারও ভুল কইলে এই আমি তো ঠিকই বললাম এই শিবাদ ভাই আমি ঠিক বলছি না ওরে বাবারে খালি বুদ্ধিই না সাহসও তার চাইতে অনেক বেশি কি রেশমা ঠিক কইছি না 100% কারেক্ট এ তোকে তো সাহস কম না যে আমাকে নামে আমার মার কাছে যা বিচার দিছস আজকে থেকে তোরা এই গ্রাম সারা হবি আজকে থেকে তোকে কপালে এই গ্রামের ভাত আর থাকবো না বুঝছ নাই যা এ তোমরা কি করছ আও হ্যাঁ শোনো রেশমা আমি একটা তোমাকে এক প্রস্তাব দেই বুঝিস আও তোমাকে যত ইচ্ছা আমাদের সাথে ট্যাঙ্কি মারো আমরা কিছু কব না এত তুই কিছু কব না আমি আমি কি কব আমার কি সেই বুকের পাটা আছে হ্যাঁ তোমরা যা করছ তাই সই এই আমরা তোমার কথাই মাইনে চলবো কি করতে হইব কও আমার করে গ্রাম সারা কইরো না কি তোমরা আমার করে হাসতে চাও কি জানি তোমরা কি আমার করে বসতে রাজি হয়ে গেছো ঠিক আছে আমরা আর হাসুম না তোমরা এই গ্রামে থাকতেছো তোমাকে চাকরিও বহাল থাকবো আমগো আব্বার সামসা হইয়াই থাকবা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দিলে হবে না কথা এখনো শেষ হয় নাই একটা শর্ত আছে আমরা দুই বোন তোমা করে লাঠি দিয়া দৌড়ানি দিব আর তোমরা বাসা বাসাও করে দৌড়াবা ঠিক আছে এটা সম্ভব না এটা হবে না অন্য কিছু কও বুঝিছো আচ্ছা ঠিক আছে আমি কই দিছি তোমরা আগামী এক বছর আমাদের সাথে ফ্রি ফ্রি ট্যাঙ্কি মারবে বুঝিছো কি এই তো আগমন তো বাটপার গুলোকে আমরা এক বছর ট্যাঙ্কি মারবো আমুকে খায়া কোনো কাম কাজ নাই শুন রেশমা যা কইছে হেই কথা যদি তোরা রাজি না হস তাহলে তোকে রাজি করানোর ব্যবস্থা আশায় রইছি
এই যে মিয়া ভাই চললেছেন মিয়া ভাই এ কি অবস্থা এই যে কি করতেছে মিয়া ভাই আমগো মগরে মাইজের যে একদম ছাতাপাতা কইছিলাম তারপর মোরা টিয়া দিতে পারবো না মগরে আর কোন কি কইছিল সেটা সব দিন না সেটাই আমগো মারেন অসুবিধা নেই মনে করেন ভাই আমাদের একটা রিমান্ডের মধ্যে রাখে দিয়েছেন কি কলি তোকে রিমান্ড নেব তারপর জম্মের মতো সাজা দেব ওই শালা কালি কি আমি টাকা ফেরত পাবো ওসব দাঁড়াই বাড়াই থো আমার টাকা দে বাবারে টাহাটা দেবে কে মগ তো বড়লোক শ্বশুর টশুর নাই যে টাহাটা শোধ করবে কেমন তার আমরা দেব কও কোন শালা কয়েছে বড়লোক শ্বশুর নাই অবশ্যই বড়লোক শ্বশুর আছে সেই তোমা করে বাঁচালিয়ে যাবি আপনি কিটা আপনি এত বড় বড় কথা মারতেছেন আপনি কি এগারে শ্বশুর হন নাকি আলবত আমি ওগারে শ্বশুর আর ওরা আমার জোড়া জামাই কি বলতেছেন আপনি আপনি কিসের আমাদের শ্বশুর অত সোজা না আমরা যাই না গেছি আপনি কতটা খারাপ লোক আপনি আমাকে নিয়ে এই যে কিডনি চোখ লিভার এগুলো সব নিয়ে নেবেন তাই তো হ্যাঁ বড় কথা কম কো তোর কোন সময় এইসব কথা বলছি একটু আগে তো বলেছিস এটা তো কান্দন থামান লেগে গেছে তুই যেমন করে কান্দতেছিলি মায়েরা যেমন বাচ্চা থামান লেগে বাকবাকুম পায়রা যেন কবিতা টবিতা কয় না ওরম করছি তোর বড়া এটা সত্যি নি তাই দোস্ত আর বলা লাগবি নে সে হচ্ছে আমাদের শ্বশুর আপন শ্বশুর বুঝছিস এই শালারা মায়ের পাড়ের আবার শ্বশুর হয় কেমনে শালাই পারলি সিস্টেমে পারলি অনেক কিছু হয় শ্বশুর আব্বা আপনি যখন মগরে জামাই হিসেবে মান্য নিয়েছেন ডিক্লেয়ার দিয়েছেন আপনার সব শর্তি মোরা আছি রাজি আছি মান্য লোব মান্য লোব এই গফুর বৃদা বিশ্বাস করলো না বাবাজিরা কোন একটা প্রমাণ দাও দেখি কসম কইতে কইতেছি সকলের মুরব্বিগের কসম মায়ের কসম বাবার কসম সবার সবার কসম কইতে আমরা রাজি আছি এটাও তো মুখের কথা কইলে বাবাজিরা না মুখের কথা তো বিশ্বাস করা যায় না একটা ভিডিও করি তাহলে পরে দালিলিক প্রমাণ থাকবে নি বুঝছাও দাঁড়াও হ্যাঁ এখন তোমরা দুইজন একসাথে জোড়া হয় এখন করেন ভিডিও করলেও করতে পারেন কোনো অসুবিধা নেই ওরা জবান দিতেছে আপনি যেমনে যেমনি বলবেন তেমনি তেমনি করি সব কিছু শুনবে আপনার আবার দইব না ওই সেই হ্যাঁ তাহলে পরে কও যে আমরা এই গফুর মিদার জোড়া জামাই কও যে আমরা দুইজন জোড়া জামাই হইব আপনার মাইয়ের বিয়ে করব কালা লুলা বেঙ্গুরে যাই যাই হোক বিয়ে করব বিয়ে করব বাস ঠিক আছে প্রমাণ হয়ে গেছে এই এই যে লাও তোমার টাকা লাও লাও আর বাদম খুলে দেই রেশমা তুই তো জানোস না আমার এদিকে কি ঘটনা ঘটতে গেছে ওই যে আদর স্যাংরাটা আছে না ওই আদর স্যাংরাই আজকে খালে ঝাঁপ দিছিল আমার জন্য আর তা দেখার জন্য শত শত মানুষ জড়ো হয়ে গেছিল খোশ কি তাহলে আমগো দুজনে বিয়ে করার জন্য এই তল্লাটে আর কোনো পোলা থাকলো না এই তল্লাটে নাই তো কি দিছে অন্য তল্লাটে আছে আর তোমাকে বিয়ে করার জন্য পাত্র পায় গেছে তোমার বাপ পাত্র নিয়ে রওনা দিছে কি কইলেই হইলো রওনা দিয়ে দিছে আমরা কি হন বিয়ে করব নাকি কইলেই হইলো যে বিয়ে করবি না তোরা তো বিয়ে করবি তোর বাপেও বিয়ে করব তুমি নিজে যদি ঘরে সতী আনতে চাও তাহলে দাও গো বাপের বিয়ে আমগো কি আমরা এখন বিয়েটাই করতে পারব না এ তুই চুপ থাকতো আচ্ছা মা তুমি যাই না শুনে কেন এমন করতেছো তোরা জীবনেও তারে মানুষ বানাইতে পারবি না এই দুই বছর যে তারে মানুষ বানানোর অত চেষ্টা করছিস তার কোনো হুশ আইছে আসে নাই আর জীবনেও আইব না তারে হুশে আসতে হইবই মা এই সিটার বাটপারের মাইয়া হইয়া তো আমরা সারা জীবন বাঁচতে পারবো না মা খালি কয়টা দিন সময় দাও তারপর দেখো কি করি তারে লাইনে আনতে গিয়া এখন তোরা দুইজনই বে লাইনে চলে গেছিস তবু যদি তারে লাইনে আনতেই হয় তোরা দুজন বিয়ে করে তারপরে জামাইরে লইয়া লাইনে আন এটাই আমার সাফ কথা আর তোরা যদি আমার কথার অবাধ্য হোস তাহলে আমি এই বাড়ি ছেড়ে যাবো ঠিক আছে যেই দুজন আসতেছে তাগো আগে কয়টা দিন থাকতে দাও আমগো বাড়িতে তাগো আগে পরীক্ষা করুম তারপর আমরা বিয়ে করুম
এরে তুই কি কইলি? তুই বিয়ে করলে কর, আমি বিয়ে করতে পারবো না। ছোট ছোটর মতো থাক, এত বেশি লাফাইস না। সুইটি, তুই কিন্তু বিপদে পড়বি, আর তোর বুদ্ধিটা আমার খুব পছন্দ হয়েছে। বিয়ের আগে ওকে একটু পরীক্ষা টরীক্ষা করে নিয়ে আইবা। শোন, যা করছি আমি বুঝা শুনেই করছি। আমরা না চাইলেও তাম করে জোর করেই বিয়া দিত, তাও কয়টা দিন সময় নিছি, এর মধ্যে গুদ্দুটারে ভালো করে তারামো, বুঝছস না? হ বুঝছি। রেশমা, তোর মাথায় তো বুদ্ধি খালি গিজ গিজ করে, ইস কি বুদ্ধি রে তোর মাথায়। হ হইছে, আমি শুয়ে পার ঘুমামো। আমার তো ভাবতেই ভাল লাগতেছে, নতুন করে দুই ভিন দেশের লোকে টাঙ্কি মারুম। চল শুয়ে পার। টাঙ্কি মারতে আমার তো অভ্যাসটা নষ্ট হয়েছে, চ তুই তো শিখাইছস, চ। শালা পাহাড়ের মধ্যে আলতা মারিছিস না কি? জোরে হাঁটতেছিস না কি? সন্ধি কি হয়েছে? সামনে কি হীরা মানিক জরত আছে নাকি যে দূরে দূরে যাইতে হবে? আছে তো ওই খাট্টাস ভুরে। হ্যাঁ, ওই সাসা কিসের জন্য টেকা দে আমাকে রেখ, আর তার পিছনে আমরা ঘুরি কিসের জন্য? হ্যাঁ, টেকার জন্য, বুঝিছিস? আর টেকাটা দেওয়ার সময় সে যে ব্যবহারটা করে সেটা চিন্তা করেছিস? সেটা তো জানি, কিন্তু সে ভোর সকালে উঠেছি, এখন পর্যন্ত চোখ থেকে ঘুম যায়নি। আবার ফোন দিয়েছি। আসসালামু আলাইকুম চাচা। হ্যালো, এই এই বদমাইশির দল, এই তোরা কোনে রে? আমি এক ঘন্টা ধরে এসে বাচ্চা খুনকারের বাড়ির সামনে রাস্তায় দাঁড়া রয়েছি, তোরে আসার নাম নাই। চাচা, 10 মিনিটের মধ্যে চলে আসতেছি। এই 10 মিনিট আসতেছি, 10 মিনিট আসতেছি, এই 10 মিনিটের বয়ান তো তুই ঘন্টা কেন ধরে দিচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়, তা নাহলে পরে কিন্তু প্যাসের মধ্যে পড়ে যাবো। চাচা, আপনার প্যাস মানে তো সময় যত যাবি প্যাস তত বাড়তে থাকবি, আপনি তো প্যাসের মহাগুরু। আচ্ছা রাখি চাচা, আর একটু ওয়েট করেন। আসসালামু আলাইকুম। কিছু হইবি না তোমার, যদি মরে যদি মারতে ইচ্ছা করে একটা মারো, দেখো একটা বক্সিং মাইরা প্যাডের মধ্যে মাইরে একদম আতুর জুরি বাইর কি দিলাম। কি বলতিছিস তুই? মাইরে দেখ, মাইরে দেখো, মাইরে দেখ, মাইরে দেখো, মার দেখ, মার আইতর তো মার, মার তো কি মাইরে দেখ, বক্স মাইরে দেখ, একটা বক্স। কি শুরু করছ রে? এই রাস্তাটাতে কি শুরু করছ তুই? হ্যাঁ, একটা মাইরে। এই আমার দিকে হাঁ কই তাকা রইছিস কা? দুটি কেকের কাঁসা কোন যদি বাড়ি সুজা করে দেব। এই শ্বশুর আব্বা, আপনি আমাকে গায়ে হাত দিলেন কিছুদিনই, একজন শ্বশুর আব্বা হয়ে জামাইয়ের গায়ে হাত দিয়েছেন, আপনি তো ভালো মানুষ না? এই আমি ভালো মানুষ সে কথা কখনো কইছি? হ্যাঁ, আমি হলাম খারাপের খারাপ, জন্মের খারাপ, এই গ্রামের, তাছাড়াও 10 গ্রামের মানুষ আমারে দেখলে পরে দূরে দূরে থাকে, বুঝছো? করবো না তো কখনো, মোরা আমনের মাইয়ারে বিয়ে করবো না। কি জন্য করবো? প্রতিদিন কি গুমুর গুমুর মাইর খাওয়ানোর লেগে আমনের মাইয়াকে বিয়ে করবো আমরা? ছোটবেলা থেকে মোর বাপে মোরে পিটাইছি, এই জন্য বাড়ি থেকে বাইরে হয়ে গেছি, এখন আবার বিয়ে হয়ে শ্বশুরের বাইরে যাবো। দোস্ত, এবার বুঝতে পারিছে সে কিসের জন্য জামাই খোঁজার জন্য শহরে গিয়েছিল। তার মেয়ে গেরে কেউ বিয়ে করতেছে না, তো অবিবাহিত, সেই কারণে সে বিয়ে দেওয়ার জন্য জামাই খুঁজতে গিয়েছিল, বুঝছিস? এ কথাটা হচ্ছে সত্যি কথাই কইছাও। আমি আমি গরুর দালালি করে এখন গ্রামের মধ্যে সবচেয়ে ধনী লোক হয়ে গেছি, আর এই সব হয়েছি আমি আমার বুদ্ধির জোরে, আর এই কারণেই এলাকার লোকজন আমার সঙ্গে হিংসে করে, আমার মেয়ের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না, বুঝছো? শোনো, আমি যা করি যা কই মানুষের সামনাসামনি করি, ওই ধান্দাবাজ করার মতো উপরে উপরে ভালো সাজার চেষ্টা করিনি, বুঝছো? এই আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, চলো এখন আমার সাথে চলো, লোকজন মনে আছে বসে আছে, চলো চলো। নো 49, মোরা মোরা আপনার লগে যাইবো না, মোক স্টেটাস সনে আপনার মাইয়ারে মোরা বিয়ে করবো না, গায়াত দিছেন কেন? হ্যাঁ, টাটা বাই বাই, মনে আছেন? এই আছে আছে, গায়াত দিছেন, বসবেন। গায়াত না তো এটা বললাম। শুভেচ্ছায় স্বাগতম, সুরজমের আগমন, শুভেচ্ছায়
দেখো কি সুন্দর একেবারে জোড়া জামাই নিয়ে আইছি, রাজপুত্রীর মতো, তাই না? রাজপুত্র নাকি তোমার মতো বন্ড, সেটা পরীক্ষা নিরীক্ষা না করলে বোঝা যাবে না। এই তুমি কি পরীক্ষা নিরীক্ষা করবে, আমি একেবারে উল্টে পাল্টা নানান রকম প্রশ্ন করে তারপরে নিয়ে আইছি, বুঝছো? একেবারে মনে করো যে আমার মতো না, একেবারে খাঁটি জিনিস, খাঁটি জিনিস। তুমি কি আমার কত গাধা মনে করছো নাকি? তুমি তো গাধা না, তুমি ওই তো সব কোরবানির গরু, নাইলে এই দুইটা পোলারে সারা রাস্তায় কোরবানির গরুর মতো আটাইতে আটাইতে নিয়ে আইছো নাচতে নাচতে। যদি তোমার মায়ের সাথে একের বিয়ে না হয়, সারা গ্রামের মানুষ তোমার কি কবি একবার ভাবছো? কি হলো কেন কথা কও, কি হবি না কিসের জন্য? বিয়ে হবি, 100 বার হবি, 1000 বার হবি। আমি সব কিছু ক্লিয়ার করে লিয়াছি, বুঝছো? কি বাবাজি, তোমরা কেউ কথা কচ্ছো না কা, কিছু কও না। ওই ওই কথাই, মানে আমি তো বিয়ের জন্য এক পা খাড়া। দেখি যাও, ও তো কইলো তুমি কিছু কও। আমাকে মুই তো বিয়া করতেইবি, বিয়া তো করতেইবি, বিয়া করা হইলো মানে বিয়া করতেইবি, সুতরাং বিয়া করবো না। কিছু নি কাজী টাজি ডাইকে বলেন, এই তারপরে বিয়া শাদী কই যে ফালাই, কি বলেন আম্মা? এখনই আম্মা ডাকনের কোনো দরকার নাই, আগে পরীক্ষা হোক, পরীক্ষা যদি পাশ করো তাহলে বিয়ে হইব, আর না পাশ করলে বিয়ে হইব না। মানে আবার পরীক্ষা, ওরা তো চাকরি বাকরি নিতে আই নাই, তাহলে এখানে পরীক্ষা হইবে কি জন্য? ঠিকই তো কয়েছে, তারা তো চাকরি নিবে আসে নাই, তারা তো আছে বিয়ে করবে। এই তুমি সব ব্যাপারে দালালি করো কিসের জন্য? আমার মায়ের জামাই হইব, আগে আমি পরীক্ষা নিরীক্ষা করব, তারপরে বিয়ে। তুমি এখানে খাড়া রেছো কিসের জন্য? যাও। ঠিক আছে, যেটা ভালো মনে করো করো। আর শোনো, তোমরা দুইজন এগারে যায় রেস্ট নাও, আমি তোমাকে খাবার দাবারের ব্যবস্থা করতেছি, তারপরে পরীক্ষা হবে, বুঝছো? পরীক্ষা নেবে না, একদম আদু বইয়ে দেব, কিছু পারি না, কিছু পারলো লিখবো না, বলবো না, নাতি দিয়ে আমাকে ঘরের থেকে বাইরে। তাহলে আমি তো এক নম্বরে থাকবো, কারণ আমি ম্যাট্রিক 3 বার ফেল করেছি। নিশ্চিন্তে স্যার। অভ্যাস হয়ে গেছে খুব, না? তুই তো আমার শিখাইছস। কি চাচা দি মারতে আছেন না? অসুবিধা নেই, চাচা মারতে না পারলে এই চাচি আমনে মারেন, এই গালটা বাড়াই দেখতেছি। কে কইছে তোমারে টাকা কামানোর জন্য অসৎ পথে থাকতে হয়? ইসাক কাকা সৎ পথে থেকে টাকা কামাচ্ছে না? ওর সরকারি নিয়ম অনুযায়ী মাসে একবার বেতন পাওয়ার কথা, কিন্তু ও তো প্রতিদিনই বেতন নিয়ে বাইর ঢোকে। তোমরা পালাইতে চাইলে পালাই যাও, আমরা তো ওরে কিছুই কাম না, যাও। আমনে গোড়াই কে কি জন্য আমরা পালাই যাবো? মুরগি মাথা পাগল হইছে। আরে আমি আপনার সাথে মজা নেব কিসের জন্য? আপনি কি আমার বিয়াই লাগেন নাকি আপনি দেওয়াল লাগেন? হ্যাঁ, তোমার সাথে তো আমার বিয়া একেবারে কমপ্লিটের মতো ফিটিয়ে দিয়েছি। Thank you.
Thank you.